subscribe now and press the bell icon. Never miss an update. Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে ফেলছেন যে আসলে কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো ইন্ডিয়াতে যারা আছেন তাদের জন্য খুব ভালো একটা এবং খুব হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। এবং এই ভিডিওটা আমি আপনাদের রিকোয়েস্ট করব, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের কোনো হেল্পে আসবে ভিডিওটি। তো টিকটক কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে প্রপারলি ইউজ করবেন আর আগের মতো করে, তো চলুন শুরু করা যাক। তো তার আগে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে কোনো একটা ব্রাউজারে আমাদের ইন করতে হবে। আমি ক্রোমে ইন করলাম। তো একটা কথা বলে নেওয়া ভালো, এই ভিডিওটা অবশ্যই ইন্ডিয়ানদের জন্য, বাংলাদেশি কারো এই ভিডিওটা হয়তো বা কোনো কাজে দিবে না। তো আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন অবশ্যই স্কিপ করে চলে যাবেন। তো এখানে যেটা সার্চ দিব সেটা হলো হচ্ছে এসি মার্কেট। এসি মার্কেট লিখে সার্চ দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি দেখে নিতে পারেন ভালোভাবে। তো এখানে দেওয়া আছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড অর ডাউনলোড ফর আইফোন। আপনারা যদি আইফোন হয় অবভিয়াসলি আইফোনের জন্য ডাউনলোড করবেন, আপনারা যদি অ্যান্ড্রয়েড হয় অবশ্যই অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করবেন। তো আমার আমি আসলে আপনাদের দেখানোর জন্য আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমার অ্যান্ড্রয়েড ফোন। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো এখানে যাওয়ার পরে এখানে দেখেন, দেখতে পারতেছেন যে এসি মার্কেট এবং প্লে স্টোর দুইটাই কাছাকাছি রয়েছে। তো এসি মার্কেটটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যেই এলাকায় থাকেন বা যেই স্টেটে আপনি আছেন ওখানকার লোকাল যে নাম্বারটা এটা দিয়ে এবং আপনার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। জাস্ট সিম্পল একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে থাকবে। এরপরে উপরে দেখতে পারতেছেন যে একটা সার্চ বার, কিওয়ার্ডস আপনি সার্চ দিতে পারবেন। এখানে জাস্ট আপনার কাঙ্ক্ষিত সেই টিকটক এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এরকমটা চলে আসবে। তো এরকমটা চলে আসার পরে সেম অ্যাজ গুগল, সেম একদমই সেম যে টিকটকটা এখানে আছে এখান থেকে জাস্ট আপনি ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করতে আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে ইনস্টল করার পরে সেমভাবেই আপনি আপনার আইডি লগ ইন করে আপনি ইউজ করতে পারবেন কোনো রকম কোনো ভিপিএন ছাড়াই। জাস্ট ইন্টারনেট কানেকশনটা যদি হয় তাহলেই হবে। তো এখান থেকে তারপর আমি ইনস্টল করে দেখাচ্ছি। এখানে একটা অ্যাড শো করবে, এই অ্যাডটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, একটা শো নাও করতে পারে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড শেষ হওয়ার পরে আপনি এই অ্যাপটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আশা রাখি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও টপিক। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওতে যদি কোনোরকম কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টসে আমাদের জানাবেন, আর মাস্ট একটা লাইক করে দিবেন।